রাজধানী সংলগ্ন জয়পুর বর্ডারের কাঁটাতারের বেড়ার ওপারের বাসিন্দারা রেশন সংগ্রহ করল শুক্রবার। রেশন প্রদান অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন বিএসএফ বর্ডারের 38 নং গেট খুলে দেয়। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে রেশন তুলতে চায় কাঁটাতারের বেড়ার ওপারের বাসিন্দারা। বিএসএফ এর কড়া নজরদারি সেই সাথে সহযোগিতায় এই কাজটি সম্পন্ন হয়েছে। রেশন ডিলার রেনু মিয়া জানান, 38টি পরিবারকে তাদের প্রাপ্য রেশন দেওয়া হয়েছে, সেই সাথে তিনি রেশন ভুক্তাদের মুড়ি বিস্কুট সাবান প্রদান করেছেন। আমাদের 38 পরিবার আছে, ওরা এদিকে আসতে পারতেছে না, যার লাগে করোনা বাড়িছে, কারণে সারা বিশ্ব জুড়ে যার লাগে তাদের আমাদের যে রেশন ব্যবস্থা সরকারের রেশনিং ব্যবস্থাটা আমরা ওইখান থেকে গাড়ি গ্রেন করে এনেছে, তাদের তার কারণে সামনে আনি না, তাদের আমরা ওইখানে রিলিফ গুলি দিতেছি, সরকারি রিলিফ গুলি আমাদের দিতেছে। আর আমি 161 নম্বর ডিলার রেনু মিয়া, আর আমার তরফ ব্যক্তিগত 1 প্যাকেট বিস্কুট 25 টাকা দামে, আর 2টা ডেটল সাবান, আর 500 মুড়ি আমি তাদের অসহায় মানুষে আমি আমার তরফ থেকে তাদের আমি দেওয়া হয়েছে। এদিন রেশন সংগ্রহ করতে আসা এক মহিলা তাদের বর্তমান অবস্থার কথা বর্ণনা করেন ক্যামেরার সামনে। 7 দিনে গেট একটু 5 মিনিট মেলা দেয়, একটু বাজার কারো আইনে দেয় দিলে একজনে পারবো বাজার আইনে দিত, এক ঘরের বাজার পারবো নেই, তাহলে আইনে দেয় কুদু 5 মিনিটের লেগে হেদিকে কুদু বাজার টি দিয়ে দেয়। এখন কয়েকদিনের বাজার লাগে জানেন তো, একটা সংসারে কত কিছু তাবল লাগে, আর কেউ তাহাত হয় বাংলাদেশে সাইডে যেতে পারেন না? না না না, আমরা তো হেদিকে যাইতে না, এদিকে যাইতে না, আমরা জেলখানার ভিতরে আছি। বাংলাদেশে একটা লোকে ডাক দিল, রেশন নিয়ে যাবার পথে জনিক কৃষক রেশন দেবার জন্য খুশি ব্যক্ত করেন, সেই সাথে তিনি জানান ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বাজারজাত করা যাচ্ছে না। মানে সমস্যা তো আমরা তো সারা বিশ্বই একরকম সমস্যা, লকডাউনের কারণে আমরা তো অনেক কিছু পাচ্ছি না, আমরা বিরাট প্রবলেম, সবজি টুজি তো আমরা অনেক কোনো কিছু বেচা কিনি করতে পারতেছি না, এদিকে তো আমরা নিজ প্রসঙ্গত উল্লেখ্য, লকডাউন ঘোষণার পর থেকে কাঁটাতারের বেড়ার ওপারের বসবাসকারী ভারতীয়দের কাঁটাতারের এপারে আসতে দেওয়া হচ্ছে না সরকারি নির্দেশ মোতাবেক, ফলে কাঁটাতারের ওপারের বাসিন্দারা রেশনও সংগ্রহ করতে পারছেন না। তবে এদিন বিএসএফ সহ অন্যান্যদের সহযোগিতা ছিল মনে রাখার মতো এই অভিমত রেশন সংগ্রহ করতে আসা রেশন ভুক্তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।